Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. How are you, my dear student? I hope you are fine. Sir, we are fine. By the grace of Almighty Allah, this is your first time. Today, we are going to start photo class here. The Jotur Bukhur Islam. বাকি অংশটা সেখানে থাকবে শর্ট কোশ্চেন, তারপরে শর্ট কম্পোজিশন, লেটার, এ জাতীয় প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব। সবাই বই বের করছো? মডেল নম্বর 30 প্রশ্ন ধরবো দেখি কে কেমন পড়েছে। আমরা একটা সম্ভবত ভিডিও ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, জানিলা আক্তার সম্পর্কে বলতে গেলেই আমাদের আসবে হলো জানিলা আক্তার কি, তার সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো জানিলা আক্তার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট। কি বললাম বিশাল বলো, শপ অ্যাসিস্ট্যান্ট মানে কি? শপ অ্যাসিস্ট্যান্ট শব্দের অর্থ কি? যে দোকানে কি করে, সাহায্য করে কোনো কাজে, যে সাহায্য করে থাকে তাকে বলা হয় শপ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে জানিলা আক্তার হলো শপ অ্যাসিস্ট্যান্ট, সে শিফটে কাজ করে। শিফট শব্দের অর্থ কি? শিফট হলো যে একটা দিনের একাধিক অংশ থাকে, ভাগ থাকে, সে ভাগ করে তারা কি করে সেখানে কাজ করে থাকে। জানিলা আক্তার হলো সেরকম একজন যে শিফটে কাজ করে। এখানে দুইটা শিফট থাকে, কয়টা শিফট? দুইটা শিফট, একটা হলো মর্নিং শিফট, একটা হলো ডে শিফট। তাহলে কয়টা শিফট বললাম? দুইটা শিফট, দুইটা শিফট, ডে শিফট। কয়টা শিফট বললাম? মর্নিং শিফট, দুইটা শিফট আর ডে শিফট। তাহলে এখানে সে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের কাজ করে থাকে। মর্নিং শিফট শুরু হয় কয়টা থেকে? এট 9 AM টু 3 PM। তাহলে কয়টা থেকে শুরু হয় বললাম? কয়টা থেকে? 9 AM টু 3 PM। হ্যাঁ, 3 PM টু 9 PM। ঠিক আছে। আচ্ছা, এখন বলতে হবে যে সে কিভাবে দোকানে ডিপার্টমেন্ট স্টোরে যায়। কিভাবে যায় বলতো? কিভাবে যায় ডিপার্টমেন্টাল স্টোরে? সে যায় হলো অনেক সময় রিক্সাতে যায়, বাসে করে, বাসে করে যায়। ডিপার্টমেন্টাল স্টোরটা বাসে করে যায়। ডিপার্টমেন্টাল স্টোরটা কোথায় বলো? কোথায়? ঢাকায় না চট্টগ্রামে? চট্টগ্রামে, 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 চট্টগ্রাম, চট্টগ্রামে। ইংলিশে এখন হয়েছে চট্টগ্রাম। তো এখানে দেখো, তারপরে বলা হচ্ছে যে অন দা আদার ডে শি ওয়ার্ক ইন দা সেকেন্ড ফ্রম 3 PM টু 9 PM। তো জানিলা অলওয়েজ গোস টু ওয়ার্ক বাই বাস ইন দা মর্নিং। সে সকালে কিভাবে যায় রাফি? কিভাবে যায় রাফি? বাসে চলে যায় সকালে, বাসে চলে যায়। আর দুপুর বেলা সে কিভাবে যায়? যখন দুপুরে যায়, দা বাস স্টপ জাস্ট আউটসাইড দা স্টোর। ইন দা আফটারনুন সি বাই রিক্সা অর বেবি ট্যাক্সি। সে যখন দুপুরে যায় তখন সে যায় রিক্সাতে অথবা বেবি ট্যাক্সিতে চড়ে যায়। বেবি ট্যাক্সি তো ছিল, ট্যাক্সিতে এখানে বেবিরা চড়ে যায়। ইয়েস স্যার, বেবি ট্যাক্সি এর নামই হলো বেবি ট্যাক্সি। কি আশপ্রিয়া, বুঝতে পেরেছো আশপ্রিয়া? বেবি ট্যাক্সি। ইয়েস স্যার।
আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে she does not like to wait at the bus stop, সে ওয়েট করতে পছন্দ করে না। তাহলে ওয়েট শব্দের অর্থ কি? ওয়েট শব্দের অর্থ হলো অপেক্ষা করা, 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 অপেক্ষা করা খুব কঠিন কাজ, তাই না? Yes sir, অনেক কঠিন কাজ। ওকে ফাইন, তারপরে বলা আছে দেখো she does not like to wait at the bus stop in the midday। midday মানে কি? midday শব্দের অর্থ হলো দিনের মধ্যভাগ। তাহলে বলো কি বললাম, midday মানে কি? জয়নব, মধ্যভাগ, দিনের মধ্যভাগ, দিনের মধ্যভাগ। একবার বলে হবে, জেনারেলি গোজ দেয়ার বাই রিক্সা অর বেবি ট্যাক্সি, তাই না? এটা তো আমরা বললাম। তারপরে বলা আছে ইন দা মিড ডে হিট, হিট মানে কি? হিট, হিট মানে, হিট মানে কি? আমরা যখন চা পান করি, পানি যখন গরম কম হয় তখন আমরা কি বলি? গরম, গরম হয় না, হিট হয় না, হিট গরম, হিট ছাড়া কোনো মানে ভালো হয় না। চা পান করার সময় কম্পালসারি যে বিষয়টা হলো সেটা হলো পানি হিট হতে হবে, তাই না? পানি যখন হিট না হবে তখন কিন্তু চা ভালো হবে না, চায়ের লিকারটাও বের হয় না। তেমনি ভাবে দিনের সবচেয়ে বেশি উত্তপ্ত হয় একবারে দুপুরের দিকে, দুপুরের দিকে খুবই উত্তপ্ত হয়। কেন হয়? কারণ এই সময়টা সূর্য জাস্ট তির্যক ভাবে বা খাড়া ভাবে আমাদেরকে তাপ দিয়ে থাকে। দেখো সকালে ভালোই ঠান্ডা, কিন্তু আস্তে আস্তে বেলা হবে, বাড়বে না কমবে? কমে যাবে। কেন কমে যাবে? তাপ তখন কমে যাবে, বেড়ে যাবে, এই জন্য। তারপরে বলা হচ্ছে দি বাস ইজ ইজিলি ওভার ক্রাউডেড এট দ্য টাইম, তাহলে এটা হলো আর একটা রিজন। তাহলে আর একটা রিজন কি? এই সময় বাসে মানুষজন বেশি থাকে। কেন বেশি থাকে? অনেকে অফিস আদালত থেকে এই সময় বাসায় ফিরে, তাই না? অনেকে স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরাও বাসায় ফিরে, তাই না? অনেকে বিভিন্ন কাজকর্ম থেকে বাসায় ফিরে, এই জন্য এই সময় বাস গুলো ওভার ক্লাউডেড থাকে। ওভার ক্লাউডেড শব্দের অর্থ হলো জনাকীর্ণ। ওভার ক্লাউডেড মানে কি? জনাকীর্ণ, একবার বিভিন্ন জন ইয়েতে যায়, তাই না? অফিস আদালতে যে থাকে বাদুড়ের মতো ঝুলেও অনেকে যে কেন যায়, সেই সময় উপায় থাকে না, গাড়ির পরিমাণ কম, লোকের পরিমাণ বেশি, এই জন্যই অবস্থাটা হয়। তাহলে ওভার ক্রাউডেড মানে কি বললাম? জনাকীর্ণ, একবারে লোকে লোকারণ্য ভর্তি। শি অলওয়েজ কাম ব্যাক হোম বাই বাস, সে যখন বাসায় ফিরে সবসময় সে কিসের মাধ্যমে বাসায় ফিরে? বাসে চড়ে ফিরে, যখন ডে শিফটের কাজ করে, অর্থাৎ রাত্রি 9টা যখন বেজে যায় তখন বাসে লোকজন কম থাকে না বেশি থাকে? তখন কম থাকে, তাই না? কম থাকে, কম থাকে, এই জন্য তখন সে বাসে করে ফিরে। এরপরে বলা হচ্ছে সি ওয়ার্ক স্ট্যান্ডিং অল দা টাইম, সে সারা দিন কাজ করে দাঁড়িয়ে থেকে। কিভাবে কাজ করে? একবারে দাঁড়িয়ে থেকে কাজ করে। তাহলে দেখো সিয়ারে বসে থেকে কেউ ঘুমিয়ে অফিস করে, কি আবার সারাদিন বসার টাইম নেই, আবার কেউ আছে খালি সই করে চলে আসে, এরকম লোক আছে না? বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মানে কাজ। তবে মহান রব্বুল আলামিন যেটা আমাদের তকদিরে লিখে দিয়েছেন যে পরিশ্রম, পরিশ্রমের মধ্যে বেশি শান্তি আছে। যারা কাজ করে না, ফাঁকিবাজ, চিটার, তাদের শান্তিও নাই, তাই না? যে কাজ করে না, মান্য টাকা নেই, তার টাকা কি হালাল হবে? হালাল হবে না। তাহলে দেখো একজন জামিলা একজন মেয়ে মানুষ, লেডিস, তাই না? সে কত পরিশ্রম করে, সে 6 ঘন্টা একটা না, তাহলে 3টা থেকে 9টা, অন দা আদার হ্যান্ড সকাল 9টা থেকে রাত্রি বেলা 3টা, 6 ঘন্টা হয়, 6 ঘন্টা করে হয়। তাহলে 6 ঘন্টা একটা মানুষ টানা থাকলে একবারে ক্রিকেট খেলার আম্পায়ারের মতো টানা থাকতে হয়, তাই না? তাও ক্রিকেট খেলা আম্পায়াররা তাও একটু দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, চা পান করে, তাই না? একটু রিল্যাক্স থাকে, অনেক আরাম থাকে, কিন্তু তার সেরকম আরাম নাই। কাস্টমারদেরকে বোঝাতে হয়, অনেক সময় পটাতেও হয় যে ভাই আমার মালটা খুব সুন্দর, ভালো, এর চেয়ে আর সেরা মালও নাই। এভাবে বিভিন্ন ভাবে কাস্টমারদেরকে অর্থাৎ খরিদ্দারদেরকে
মন জয় করতে হয় তাই না এভাবে তাকে কাজ করতে হয় তারপর শি অফেন গেট স্টার্ট আফটার ওয়ার্ক সে কাজ করার পরে কি হয় সে ক্লান্ত হয়ে পড়ে কি হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে টায়ার্ড হয়ে পড়ে বাট শি ডাজ নট মাইন্ড কিন্তু সে মনে কিছুই করে না সে মনে করবে কেন সে কাজকে কি করে লাইক করে পছন্দ করে তোমাদের মতো না যে একটু পড়ে এক ঘন্টা পড়া পরে আর পড়তে চা না কারণ যে মা আমি তো অনেক পড়লাম ও পড়বো কেন তাই না এরকম না সে কাজ করে এসেও সে নিজেকে অনেক ধন্য মনে করে খুশি মনে করে সে মিটস সে মিট করে মিট মানে কি সাক্ষাৎ করে মিট মানে কি সাক্ষাৎ করা মিট মিট মানে সাক্ষাৎ করা মিট মানে সাক্ষাৎ করা মিটস তাহলে মিটস কেন হলো সে হলো থার্ড পার্সন সে মানে কি সে হলো থার্ড পার্সন এই জন্য যুক্ত হয়েছে মিটস আর যদি এভাবে ডবল করছি দেয় সি মিটস নিউ পিপুল এভরিডে তাহলে এখানে মনে করো পিপুল সেখানে এটা ডবল করছি করতে হলে কি হবে এখানে ডাজ আনতে হবে কি করতে হবে ডাজ আনতে হবে নাহলে কিন্তু ডাজ আনতে হবে হবেই না ডাজ আনতে হবে লাতিফুল খাবির হবে নাকি হবে ডাজ ছাড়া খাবির নো স্যার হবে না নো স্যার হবে রাফি আচ্ছা ভেরি গুড এরপরে বলা হচ্ছে দেখো সি ফাইন্ডস হার জব ইন্টারেস্টিং সে তার কাজকে কাজ করে কি পায় মজা পায় তাহলে এখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এর নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে কি হবে ডবল কোশ্চেন সি ফাইন্ডস হার জব ইন্টারেস্টিং তাহলে ইন্টারেস্টিং মানে কি আনন্দদায়ক তাই না মজা আনন্দদায়ক আনন্দদায়ক হাফ ডে শুরু হবে না ফোর্থ ডে শুরু হবে ডবল কোশ্চেন সি ফাইন্ড জব ইন্টারেস্টিং হোয়াট খুশি বলো তো কিভাবে হোয়াট ডে শুরু হবে হোয়াট ডে শুরু হবে কি দিয়ে শুরু করবো হাউ ডে শুরু হবে ফাইন হার্ড জব হাউ ডে শুরু হবে প্রশ্ন দেখো এখানে প্রশ্ন হলো আমরা শূন্য স্থান এখানে একটু পড়ে নেবো আমি ধরবো কিন্তু আমি সব সলভ করবো এখানে বলা হয়েছে দেখো শূন্য স্থানে যে বক্সের মধ্যে যেগুলো আছে সেগুলো আগে পড়ে লি ক্লান্ত হয়ে যায় তাই না আচ্ছা এবার বলবো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এখানে ধরা হবে ফাইজা কে ফাইজা শুনতে পাচ্ছ আমার কথা আইজা yes sir আচ্ছা বলো তো yes sir আমিলা আগে লেখা আছে মিস এম এস এখানে আচ্ছা না শব্দ হচ্ছে স্যার খুব শব্দ হচ্ছে স্যার খুব শব্দ হচ্ছে আচ্ছা তুমি একটু কম কথা বলো শোনা যাচ্ছে না স্যার হ্যাঁ আমি শুনতে পাচ্ছি স্যার শুনতে পাইনি আমি আবার বলবেন আমরা বলছি এখানে জামিনার আগে মিস দেওয়া আছে অর্থাৎ এম এস দেওয়া আছে এম এস বলো তো এম এস মানে কি এম এস এম এস মানে হচ্ছে তিনি বিবাহিত নন আচ্ছা উত্তর কি সঠিক হলো সাদিয়া সাদিয়া বলো সাদিয়া তাড়াতাড়ি বলতে হবে আমরা পড়েছি না যে ফর ম্যারিড ওম্যান উই ক্যান ইউজ মিসেস তারপরে হাজবেন্ডস লাস্ট নেম অনলি আর যখন একটা মেয়েকে দেখে আমি মনে করলাম বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে তার নামের আগে কি বসাবো মিস বসাবো এটা যদি বলতে এত সময় লাগে তাহলে তো সমস্যা তাহলে এখানে কি হবে মিস
মিজ মানে ম্যারিড হতে পারে আনম্যারিড হতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দা সেকেন্ড শিপ ফিনিশ এট, দা সেকেন্ড শিপ ফিনিশেস এট, তাহলে দ্বিতীয় শিপ শেষ হয় কখন? 9 PM। কি হবে এখানে? 9 PM। 9 PM। 9 PM। দ্বিতীয় শিফট শুরু হয় 3টায়, শেষ হয় 9টায়, তাই না? তাহলে এখানে 9, ওখানে 9, আর মধ্যে হলো 3, ঠিক আছে? এতটুকু মনে রাখলে হবে। তারপরে বলা হচ্ছে যে দি বাস ইজ ইউজুয়ালি ওভার ক্রাউডেড এট নুন, এখানে কি হবে? নুন হবে, নুন হবে স্যার। মানে কি নুন হবে স্যার? নুন মানে দুপুর, নুন মানে দুপুর, ওই তো, সল্ট মানে নুন আর নুন মানে দুপুর, তাই না? এতটুকু মনে রাখো, তাহলে নুন দুপুর। ওকে ইয়েস স্যার। তারপরে বলা আছে মিস জামি জামিলা আক্তার গোস টু ওয়ার্ক বাই ইন এ সেকেন্ড শিফট, তাহলে গোস বাই কি হবে? রিকশা হবে না বাস হবে না ট্রেন হবে? বাস হবে। বাস হয় দ্বিতীয় শিফটে? বাস হবে। আব্দুল্লাহ, আচ্ছা ইমতিয়াজ আল রাফি বলো, কি হবে এখানে? এখানে হবে রিক্সা, কারণ দ্বিতীয় শিফটে সে রিক্সায় যায়, কারণ এই সময় বাস থাকে ওভার ক্রাউডেড, রিক্সা চাই গরম সময়। প্রতিদিন সে বাসায় ফিরে আসে, কিভাবে আসে? বাসে করে আসে না কি রিক্সায় আসে? যাই রিক্সায়, বেবি ট্যাক্সি আসে আমি যাকে ইচ্ছে তাকে ধরবো, কেউ কথা বলবো না, ঠিক আছে? দেখি সবচেয়ে আমাদের ভদ্র স্টুডেন্ট কে, দেখি যে ভদ্র স্টুডেন্ট তার জন্য স্পেশাল থ্যাংকস থাকবে। মিস জামিলা আক্তার ইজ এ শপকিপার, এটা বলবে হলো মারু, রোল নম্বর 18 বলো। মিস সাইড টু ফলস, শপকিপার কি হবে? সাইড টু ফলস, কি বললাম আগে? টু ফলস বললাম না, শর্ট কোশ্চেন বললাম। এটা যখন কোনো প্রশ্ন করা হয় তখন প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাই না? এটা প্রশ্ন না, এটা হলো ট্রু ফলস এর প্রশ্ন, তাই না? তাহলে এখানে প্রশ্ন আমাদের বুঝো না, আমাদের বন্ধ করতে হবে, বলো কি হবে? আপনি তো আমাকে ধরতে গিয়ে ধরলেন না, তুমি বলো নাম বলো। এবার বলবে হলো অন্তিক, রোল নম্বর 91 বলো। আচ্ছা ভেরি গুড, প্লিজ মানে সন্তুষ্ট, তাই না? সে মাইন্ড করে না, মনে কিছু করে না, তার কাজের প্রতি সে মজা পায়, কাজ করে আনন্দ পায়, এই জন্য এটা আমরা ট্রু ধরবো। এরপরে বলবে হলো মাইশা, রোল নম্বর 20, মাইশা রেডি? মাইশা বলো, অল দা টাইম শি সার্ভস দা কাস্টমার্স,
সব সময় সে কাস্টমারদেরকে কি করে সার্ভ করে, অর্থাৎ পূর্ণ ট্রু মাধ্যমে সেবা দেয়। আচ্ছা ভেরি গুড। এরপরে বলবে হলো গরম পানি খাইও। হ্যাঁ বলবে হলো এস এম মুশিবুর রহমান, সে দিনে 12 ঘন্টা কাজ করে, ট্রু না ফলস? এতক্ষণ লাগে বলতে বলো, মুমতাহিনা বলো, আমি বলি ইউয়ার্স 12 আওয়ার্স ইন এ ডে, সে 12 ঘন্টা কাজ করে, বলো ফলস? আচ্ছা ফলস হবে, আমি ধরবো কোশ্চেন নম্বর ই নম্বর, রাইট থ্রি অ্যাক্টিভিটিস অফ জামিনা ইন দা শপ, বাংলা কি হবে আগে, রাইট থ্রি অ্যাক্টিভিটিস অফ জামিনা ইন দা শপ, জামিলা মানে জামিলা দোকানে কি করে সেই তিনটা বাক্য লিখতে বলেছে। আচ্ছা বলো তুমি, তিন জামিলা শাসন করতে তিনটা বাক্য লিখো, এ সাবস্টেন্স সেলস প্রোডাক্ট টু দ্য কাস্টমার, সামটাইম শি হ্যাজ কেয়ার অফ দ্য শপ, হি ইজ টু ওয়ার্ক হার্ড অল ডে লং। আচ্ছা ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। এরপরে বলবে, এরপরে বলবে আশফিয়া, আশফিয়া বলো নেম টু ভেহিকলস মেনশনড ইন দা টেক্সট, দা নেম মানে নাম, টু মানে দুই, আর ভেহিকলস শব্দের অর্থ হলো যানবাহন, ভেহিকলস মানে কি যানবাহন, প্যাসেজের মধ্যে নাই একবার নিউ ইংলিশ, তাহলে ভেহিকলস মানে যানবাহন, মেনশনড ইন দা টেক্সট, এই টেক্সটে দুইটা যানবাহনের নাম উল্লেখ করা হয়েছে, সেই দুটা বলো কি কি, বা দুইটা যানবাহনের নাম বললেই হল, এখানে বলা হয়েছে কয়েকটা, তার মধ্যে দুইটা বলো, একটা হলো অ্যাম্বিয়া বলো, বিশাল বলো লাইভ থেকে বলো, ট্যাক্সি রিক্সা এবং বাসও আছে, রিক্সা বাস, ভেহিকলস মানে কি বললো উল্লেখ করা, মনে থাকবে তো, ওকে ফাইন। আচ্ছা একটু করা বা ধরা হবে তোমাকে। এরপরে বলবে আয়ান বলো, আয়ান, আয়ান বলো হাউ ডাজ শি গো টু দা স্টোর ইন দা আফটারনুন, হাউ ডাজ শি গো টু দা স্টোর ইন দা আফটারনুন, সে বিকাল বেলা কিভাবে স্টোরে যায়, আয়ান বলো, আয়ান যদি বলতে হলো বাইক রিকশা বটে ইন দা, স্যার আমি বলি, স্যার আমি বলি প্লিজ, আমি বলি না না স্যার, আমি স্যার আমি বলি, আমি বললাম বুঝতে পেরেছি, এত সময় তো দেওয়া যাবে না বাবা, এত সময় দেওয়া যাবে না। আচ্ছা এরপরে বলবে হলো, আমি বলি বলো, বইয়ের পাতা লড়ালে হবে, এখানে তো উত্তর রেডি, সি যায় রিকশা অর বেবি ট্যাক্সি ইন দা আফটারনুন। আচ্ছা আমি বলি
হ্যাঁ, এবার আমি প্রশ্ন করবো, ওটা শেষ। এবার প্রশ্ন হলো হোয়ার ডাজ জামিলা ওয়ার্ক, এবার বলতে হবে, এবার বলবে হলো এই উত্তরটা ফাইজা বলবে। ফাইজা বলো যে হোয়ার ডাজ জামিলা ওয়ার্কস ইন এ ডিপার্টমেন্ট স্টোর। জামিলা ওয়ার্কস লিখতে হবে, ওয়ার্কস তারপরে ওয়ার্কস এট এ ডিপার্টমেন্টাল, তাই না? ডিপার্টমেন্টাল স্টোর। কোথায়? চত্বর নাম, তাই না? তবে সাজিয়ে লিখতে হবে সুন্দর করে। জামিলা ওয়ার্কস এট ডিপার্টমেন্টাল স্টোর ইন চট্টগ্রাম, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তারপরে আর একটা প্রশ্ন আছে নিচের দিকে, 8 নম্বর কোশ্চেন। আমরা এটা সুন্দর করে লেটারটা আমি পড়ব, সময় আমাদের প্রায় শেষের দিকে, তারপর 2 মিনিটের মধ্যে বুঝিয়ে দিব। দেখো, সাপোজ ইউ আর জন, তুমি মনে করো জন, কি মনে করবে? জন, ইউ লিভ ইন চট্টগ্রাম, তুমি চট্টগ্রামে বাস করো। লিংকন ইজ ইউর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের নাম কি? লিংকন। লিংকন কুমিল্লা, যে কুমিল্লায় বাস করে। Now write a letter to him about your neighbor who is a shop assistant. তাহলে এখন চিঠি লেখো, him about your neighbor, তোমার প্রতিবেশী। neighbor মানে কি? প্রতিবেশী। তোমার প্রতিবেশীর কাছে চিঠি লেখো, who is a shop neighbor, মানে প্রতিবেশী, সেই দামিনা আক্তারের মতো শপ অ্যাসিস্ট্যান্ট, তাই না? তো এইভাবে চিঠি লিখতে হবে, তোমার বন্ধুর কাছে, তোমার সেই প্রতিবেশীর সম্পর্কে। Your letter should have heading greeting, body closing and signature oblique name. ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি এখানে। যে সিটি লিখবে তার নামে হেডিং হয়, তাই না? যে সিটি লিখবে তার নাম কি হয়? হেডিং হবে, তাই না? হেডিং হয়, লিখবে তার নামে কি হবে? হেডিং হবে। Yes sir, হেডিং হবে। তার নামে আমরা, yes sir, হেডিং লিখে সুন্দর করে তোমরা লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট দিবি। এটাই তোমাদের আজকে তাহলে আজকের ক্লাস আমরা যারা পড়লাম সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন আছে। স্যার, কাস্টমারের কোন সিনোনিম হবে? কাস্টমার, বলো, সময় তো শেষ, তাড়াতাড়ি বলো, কথাই বলে না তো। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।